হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে কপিরাইট ফ্রি মিউজিক সহজেই ডাউনলোড করবেন। বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট তৈরি করি, সেক্ষেত্রে কন্টেন্টের সাথে কন্টেন্ট এডিট করার সময় বিভিন্ন রকমের কন্টেন্ট রিলেটেড কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করার প্রয়োজন হয়। সেই কপিরাইট ফ্রি মিউজিক বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। তো কিভাবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি সহজেই কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারেন, এখন আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আসুন আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করি। বন্ধুরা, প্রথমেই আমাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। এরপর আপনার ফেসবুক আইডি এখানে লগ ইন থাকতে হবে। তো আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে, এখন আমি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করছি। তো অ্যাড্রেস বারে আমরা লিখব ক্রিয়েটর স্টুডিও। লিখে আমরা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। বন্ধুরা, উপরে দেখুন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার প্রথমে যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম। বন্ধুরা, আমরা ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করেছি। এখানে বিভিন্ন রকমের টুলস দেওয়া আছে। তো বাম দিকে দেখুন ফাইল ম্যানেজার, আমরা এখানে ক্লিক করব। এরপর এর নিচে রয়েছে সাউন্ড কালেকশন, আমরা সাউন্ড কালেকশন এখানে ক্লিক করলাম। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিউজিক এখানে দেওয়া রয়েছে, অনেক মিউজিক এখানে দেওয়া রয়েছে। তো আপনি আপনার পছন্দ মতো মিউজিক প্লে করে এখান থেকে শোনার পরে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে, সেনারিস, মুডস, ডিউরেশন, ভোকাল, টেম্পো। এরপরে নিচে দেখুন ট্র্যাক, এখানে অনেক মিউজিক রয়েছে। উপরের দিকেও এখানে অনেক মিউজিক রয়েছে, অ্যালবাম রয়েছে, এখানে অনেক মিউজিক রয়েছে। তো আমি প্রথম মিউজিকটা একটু প্লে করছি। এখানে যে প্লে আইকন রয়েছে, সেই প্লে আইকনে ক্লিক করলে মিউজিকটা এখানে বাজবে। বন্ধুরা, এখানে যে মিউজিক গুলো দেওয়া আছে এগুলো কিন্তু সবই কপিরাইট ফ্রি মিউজিক। এখান থেকে নির্দ্বিধায় আপনি খুব সহজেই কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে নিতে পারেন। এই যে বাম পাশে যে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড আইকন রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে এই মিউজিক ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আপনি আপনার পছন্দ মতো মিউজিক এখানে সার্চ করে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা মিউজিক আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। বাম পাশে যে ডাউনলোড আইকন রয়েছে আমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে নিচে এখানে আমার মিউজিকটা ডাউনলোড হচ্ছে। আমার মিউজিকটা অলরেডি ডাউনলোড হয়েছে। তো আমরা এখান থেকে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করলাম। আমার মিউজিকটা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে। এখানে দেখুন নিচের দিকে পার্টি টাইম, এটার উপরে ডাবল ক্লিক করলে এটা প্লে হবে। বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদের মিউজিকটা শোনাতে পারছি না, কারণ আমার চ্যানেলে কপিরাইট ক্লেম আসতে পারে বা স্ট্রাইক হতে পারে। বন্ধুরা, আপনারা দেখলেন যে ক্রিয়েটর স্টুডিও থেকে খুব সহজেই মিউজিক গুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনার পছন্দ মতো মিউজিক এখান থেকে সার্চ করেও আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক, আপনার কন্টেন্টে ব্যবহার করলে এখানে কোনো কপিরাইট ক্লেম আসবে না। এখানে দেখুন ইন্ডিয়ান, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এখানে ইন্ডিয়ান মিউজিক গুলো চলে আসবে। এখান থেকেও আপনি যে কোনো মিউজিক ডাউনলোড করে নিতে পারেন। বাম পাশে দেখুন যে ডাউনলোড আইকন রয়েছে, অ্যারো আইকন, এখানে ক্লিক করার সাথে সাথে মিউজিকটা দেখুন বাম পাশে এখানে ডাউনলোড হচ্ছে। এটা কয়েক সেকেন্ড লাগে ডাউনলোড হতে। এখান থেকে মিউজিক ডাউনলোড করে সেই মিউজিক আপনি যে কোনো কন্টেন্টে এডিট করার সময়ে ব্যবহার করতে পারেন। এখানে ডাউনলোড হয়েছে। তো শো ইন ফোল্ডার এখানে আমরা গিয়ে দেখব যে কোথায় মিউজিকটা ডাউনলোড হয়েছে। এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন মিউজিকটা এখানে ডাউনলোড হয়েছে। এটার উপরে ডাবল ক্লিক করে এটা প্লে করব। বন্ধুরা, এই মুহূর্তে কপিরাইট ক্লেম হতে পারে, এই জন্য আমি মিউজিক শোনাতে পারছি না। বন্ধুরা, আপনারা এইভাবে মিউজিক এখান থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে খুব সহজেই
ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে।